नमस्कार बंधुरा, आमी सैकत और एक नतून प्रपार्टी निये उपस्थित होइछि आपनादेर सामने। तो भिडियोटा शुरू करार आगे आपनादेर प्रत्येक के विशेषकर रेगुलर जारा आमादेर भिडियो देखें तादेरके सत्यिई असंख्य असंख्य धन्यवाद आमादेर भिडियोगुलो एत पसंद करार जन्य। आज के लेक टाउने जो प्रपार्टीटा आमी देखाबो एटा एकटा 3 BHK फ्लैट देखाबो। तो लोकेशनटा एकटु बुझिए दिई आगे, लेक टाउने देखुन जे क्लॉक टावर जेटा VIP रोडे रही है, जूम कर एकटू देखालाम। तो ओटा एखान थेके हार्डलि जदि आपनारा हेटे जान ताहले समय लागबे मैक्सिमाम 5 থেকে 7 মিনিট जदि पाए हेटे जान, और गाड़ीते करे जदि आसेन ताहले आपनादेर समय लागबे 2 থেকে 3 মিনিট, एर बेशी समय लागार कथा ना। तो प्रपार्टिर छादे रयेछि आमि, एकटू आगे बृष्टि हये गेछे, तो छादटा देखाच्छि। और छादे एज यूजुअल आपनारा जानेन জলের ট্যাঙ্ক ছাদে রয়েছে, আর লিফট রয়েছে, যে লিফট কিন্তু পুরো ছাদ পর্যন্ত অ্যাক্সেস রয়েছে, অর্থাৎ লিফট পুরো ছাদ পর্যন্ত আসবে। আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, 2 মাসের মধ্যে পজিশন পাবেন আপনারা। ছাদে দেখুন 2টো লিফটের এরিয়া দেওয়া আছে, কাজ চলছে। আর এইখান থেকে আমরা যাই নিচে ধীরে ধীরে স্টেয়ারকেস ব্যবহার করে। তো আমরা যে প্রপার্টিটা দেখব 3 BHK প্রপার্টি, 1226 স্কোয়ার ফিটের। এটা আপনারা সাউথ ইস্ট পুরো ওপেন পাবেন, যারা সাউথ ইস্ট ওপেন ফ্ল্যাট চাইছেন একটু খোলামেলা তাদের জন্য পারফেক্ট একদম। তো আমি ফ্লোরে চলে এলাম, এটা টপ ফ্লোরে আছি আমি, 6th ফ্লোর। তো দেখুন ফ্লোরে আপনার ফ্লোরিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে নর্মাল এরিয়াতে। ওদিকে একটা ফ্ল্যাট আছে, অন্ধকারে আসছে না। এদিকে আরও বেশ কয়েকটা ফ্ল্যাট আছে, টোটাল 5টা করে ফ্ল্যাট রয়েছে। আর লিফট দেখুন 2টো লিফটের এরিয়া রয়েছে। তো চলুন এবার আমি প্রপার্টিতে ঢুকি। প্রপার্টিতে যখন আমি এন্ট্রি করছি, আমার এই হচ্ছে দরজা। দরজার আগে বাঁদিকে দেখুন কলিং বেলের সুইচ লাগানো আছে। আর এই যে ধরুন আমি প্রপার্টিতে ঢুকছি, তো আমার ফেসিং যেটা রয়েছে আমার নর্থ থেকে সাউথের দিকে, নর্থ থেকে সাউথের দিকে আমার ক্যামেরার ফেসিং রয়েছে, অর্থাৎ ফ্ল্যাটের সাউথটা কিন্তু পুরোপুরি ওপেন আছে। তো যখনই আমি ঢুকছি, এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এরিয়া, প্রচণ্ড আলো থাকে, কন্টিনিউ রিফ্লেক্ট হচ্ছে অলরেডি, ক্যামেরায় অতটা বোঝা না গেলেও খালি চোখে আপনারা যখন দেখবেন, ভিজিটে আসবেন, তখন অবশ্যই বুঝতে পারবেন। ওয়াল পুটির কাজ কমপ্লিট হয়ে গেছে, তার আগে দেখাই ঢুকে ডান দিকে এখানে সুইচ বোর্ড থাকছে এবং বাঁদিকে ওপরে ইলেকট্রিকের মেন প্যানেলটা বসানো আছে। এই হচ্ছে টোটাল ড্রয়িং এরিয়া। ড্রয়িং এরিয়ার সাইজ 8x22x23 ফুট অ্যাপ্রক্স করে দেওয়া আছে, এটা হচ্ছে ড্রয়িং এরিয়ার সাইজ। আর টিভি ক্যাবিনেট বসানোর জন্য সুইচ বোর্ড মানে প্লাগ পয়েন্ট এইখানটায় থাকছে, আর নর্মাল সুইচ বোর্ড তো এখানে রয়েছে। আর এই যে জায়গাটা দেখছেন এটা পুরোপুরি ওপেন রয়েছে, অর্থাৎ ড্রয়িং এরিয়াতে যদি আপনি সোফা নিয়ে বসেন, আপনি এক্স্যাক্টলি এই ধরনের ভিউ পাবেন ড্রয়িং এরিয়া থেকে। আমি যদি ওপেন করি স্লাইডিংটাকে, তাহলে দেখুন পুরো লেক টাউন আপনার সামনে, এবং দূরে ক্লক টাওয়ার দেখতে পাচ্ছেন। আপনি ড্রয়িং এরিয়া থেকে লেক টাউনের ক্লক টাওয়ার খুব ভালোভাবে দেখতে পারবেন, এবং যখনই এই জানলাটা আমি খুলছি অসম্ভব সুন্দর হাওয়া দিচ্ছে। যাই হোক, আমি বন্ধ করে দিলাম। তো যদি এই জানলাটা বন্ধও থাকে, যেহেতু পুরো এরিয়াটা ওপেন আছে, আপনি এই ধরনের ভিউ পাবেন। আমি আর একটা কর্নারে আসছি, দেখুন এই কর্নারে আসলাম। আমি ওই দরজাটা দিয়ে এন্ট্রি করেছি এবং দরজার সোজাসুজি বাইরের দিকে তাকালে দেখতে পাবেন লিফট এরিয়া রয়েছে। এই হচ্ছে মোরারলেস টোটাল জিনিসটা। ফ্লোরিংটা পুরো টাইলসের করানো রয়েছে এবং ব্র্যান্ডেড কোয়ালিটির। সবে ফ্ল্যাটের কাজ শুরু মানে প্রায় কমপ্লিটের মুখে, পুট্টির কাজটা সবে শুরু হয়েছে বিভিন্ন ফ্ল্যাটে, ধীরে ধীরে কমপ্লিট করা হয়েছে। এই প্রপার্টিটা অ্যাকচুয়ালি কমপ্লিট করা আছে। আর এখানে দেখুন এসির পয়েন্ট করে দেওয়া থাকছে ড্রয়িং এরিয়ার জন্য। আশা করি ড্রয়িং এরিয়াটা বোঝাতে পারলাম। এবার আমি আরও ভিতর দিকে যাই, কী কী আছে আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো। এটা সরু একটা করিডোর মতো চলে গেছে ভিতরে। এখানে ডান দিকে আছে 2টো বেডরুম, সোজা গেলে কমন টয়লেট, এবং বাঁদিকে একটা
কমন টয়লেট আছে, কিচেন আছে, আর একটা বেডরুম আছে। তো চলুন যাই। প্রথমে আমি কমন যে টয়লেটটা আছে সেটা দেখাচ্ছি। এটা দেখুন কমন টয়লেট, টয়লেট ফিটিংস কিন্তু পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গেছে। টয়লেট ফিটিংসের কাজ, টাইলস লাগানো হয়ে গেছে দেখুন। আর গিজারের পয়েন্ট করে দেওয়া থাকছে, এখানে গিজারের পয়েন্ট রয়েছে, শাওয়ার অলরেডি বসে গেছে। আর টয়লেট ফিটিংস দেখুন, সুন্দর টয়লেট ফিটিংস দিয়ে পুরো বাথরুমটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বেসিন পয়েন্ট আছে এবং বাথরুমের ভিতর অপারেট করার জন্য এখানে সুইচবোর্ড থাকছে। এটা ছিল কমন টয়লেট। কমন টয়লেটের পাশে এটা হচ্ছে কিচেন এরিয়া। কিচেন এরিয়াতে দেখুন যে ধরনের আপনারা সাধারণত দেখে এসেছেন, মোরালের সেম কিচেন, সেরকম এক্সট্রা বলার মতো কিছু নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে সিঙ্কের কাজ কমপ্লিট হয়ে গেছে, স্ল্যাবও বসে গেছে, আর রানিং ওয়াটার রয়েছে। চিমনির জন্য এখানে পয়েন্ট করে দেওয়া থাকছে, আপনারা এক্সস্টেড ফ্যানের জন্য স্পেস দেওয়া আছে। আর এই জায়গাটা আপনারা যখন কোনো এক্সট্রা কুকিং ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট বসাবেন তার জন্য এখানে সুইচবোর্ড আছে। আর ফ্রিজের স্পেস এই জায়গাটাতে রাখা আছে, এইখানটা ফ্রিজের জন্য, তার জন্য ইলেকট্রিকের কানেকশন আপনারা এই জায়গাটা থেকে নিতে পারবেন। এবং আদার্স যে সমস্ত সুইচগুলো কিচেনে ঢুকেই ডান দিকে রাখা আছে। এটা ছিল কিচেন। এবার আমি যাচ্ছি মাস্টার বেডরুমে। এই মাস্টার বেডরুমে আমি ঢুকছি দেখুন। এটা হচ্ছে মাস্টার বেডরুম, এটা ইস্ট ফেসিং আছে মাস্টার বেডরুমটা। তো আমি যখনই ঢুকছি, একটু আগে আমি বলেছিলাম কমন টয়লেট, অ্যাকচুয়ালি এটা অ্যাটাচ টয়লেট আছে মাস্টার বেডরুমের সাথে। তো চলুন টয়লেটটা একবার দেখি, তারপর বাকি জিনিসটা আমি ডিসক্রাইব করব ধীরে ধীরে। যখন টয়লেটে আপনারা ঢুকবেন, বাঁদিকে বেসিন স্পেস পড়বে এবং দেখুন ফিটিংসগুলো পুরো লাগানো কমপ্লিট আছে, এক্সেপ্ট গিজার। গিজারটা আপনাকে লাগিয়ে নিতে হবে। তো দুটো টয়লেটেই গিজারের পয়েন্ট করে দেওয়া আছে, টাইলসের কাজ পুরোপুরি কমপ্লিট, প্রায় বলা যায় রেডি টু মুভ। এবং এখানেও যদি আপনি এক্সস্টেড ফ্যান লাগাতে চান সেটাও এখানে পসিবল। তো এইটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। এবার চলুন মাস্টার বেডরুমটা দেখি। মাস্টার টয়লেটে যাওয়ার জন্য সুইচ বোর্ড, ইলেকট্রিসিটি যাওয়ার জন্য সাপ্লাই করার জন্য সুইচবোর্ড এখানে দেওয়া থাকছে। মাস্টার বেডরুম যেটা বললাম টোটালি ইস্ট ফেসিং। মাস্টার বেডরুম থেকে আপনারা পুরো লেক টাউনের ভিউ খুব সুন্দরভাবে পাবেন, যেহেতু খুব বড় সাইজের উইন্ডো দেওয়া রয়েছে। একবার দেখুন খুব সুন্দর করে। অ্যাপ্রক্স 11x11 সাইজের মাস্টার বেডরুম রয়েছে। লাইটের পয়েন্ট এখানে থাকছে, এসির পয়েন্ট অবশ্যই করে দেওয়া থাকছে। আমি একটা কর্নার থেকে অবশ্যই আরেকবার আপনাদেরকে ভালো করে দেখাবো, ইলেকট্রিক্যাল জিনিসটা বুঝিয়ে নিই। এখানে ড্রয়িং ড্রেসিং টেবিল বসানোর জন্য যদি আপনার কিছু দরকার হয়, ইলেকট্রিক্যাল চার্জিংয়ের পয়েন্ট তার এখানে করা রয়েছে। আর ভিউটা কী ধরনের পাবেন, যদি জানলা বন্ধও থাকেন আপনারা, এই ধরনের ভিউ আপনারা পাবেন। যখন আমি খুলে দিচ্ছি জানলাটা, এটাও সেম হাওয়া কন্টিনিউ আসছে, যেহেতু আমরা একটু হায়ার ফ্লোরের দিকে রয়েছি। এই ধরনের ভিউ আপনারা বেডরুম থেকে পাবেন। আর একটা কর্নারে আসছি আমি, কর্নার থেকে বেডরুমটা আরেকবার দেখেন। ওই জায়গাটাতে আমি এন্ট্রি করেছি। এই হচ্ছে টোটাল বেডরুমের সাইজ, অ্যাপ্রক্স 11x11 বেডরুমের সাইজ রয়েছে মাস্টার বেডরুমের সাইজ। কন্ডিশন খুবই ভালো, যেহেতু এখনও কেউ হ্যান্ডওভার পাননি আর একদম নতুন ফ্ল্যাট, খুবই ভালো কন্ডিশনে আছে। তো মাস্টার বেডরুমের পরে এখানে যা দুটো জিনিস দেখাবার আছে সেটা হচ্ছে দুটো কমন বেডরুম। এই বেডরুমটার একটা স্পেশালিটি হচ্ছে এটা সাউথ ইস্ট পুরো ওপেন এবং ইস্ট ফেসিংয়ে আপনি একটা ব্যালকনি পাবেন। তো আমি বেডরুমটা ঢুকছি দেখুন, এই যে ক্যামেরাটা ফোকাস করা আছে এটা হচ্ছে সাউথের দিকে এবং এটা হচ্ছে ইস্টের দিকে ব্যালকনি রয়েছে। অ্যাপ্রক্স 10x10 সাইজের এটা হচ্ছে একটা বেডরুম। এসির পয়েন্ট আপনারা দেখছেন ক্যামেরার ফোকাসে করা আছে। ইলেকট্রিক্যাল জিনিস নিয়ে আর কিছু বেশি আপনাদের বোর করব না, সব কিছু কমপ্লিট করা আছে, সবই থাকবে আপনাদের। আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ব্যালকনিটা আপনারা একবার দেখে নিন,
এই ব্যালকনিটা, ব্যালকনিটা দেখুন টোটালি গ্লাস দিয়ে কভার করা আছে। এবং ব্যালকনিতে যখন আপনারা দাঁড়াবেন একদম পুরো লেক টাউন, অ্যাজ ওয়েল অ্যাজ আমি যখন আগে বলেছিলাম যে ব্যালকনি থেকে আপনি কিন্তু লেক টাউনের ভিআইপি যে ক্লক টাওয়ার আছে সেটা দেখতে পাবেন। এবং এই বিল্ডিংয়ের ছাদে যখন আপনারা আসবেন এখান থেকে হাওড়া ব্রিজ, সেকেন্ড হুগলি ব্রিজ, ইচ অ্যান্ড এভরিথিং দেখতে পাবেন। এবং এই যে জিনিসগুলো আছে এখানে এগুলো কিন্তু স্লাইডিং, আপনারা চাইলে খুলে রাখতে পারেন। নিচের জিনিসটা ব্লক আছে আর ওপরেরটা স্লাইডিং আছে। তো এই ধরনের ভিউ পাবেন আপনারা। এইটা হচ্ছে আর একটা বেডরুম থেকে যে ভিউটা। এবং ওদিকেরটা যেরকম পাল্লাটা খোলা যায় এদিকেরটাও যেটা পুরো স্লাইডিং আছে এইটাও আপনারা খুলতে পারবেন। এইটা ছিল ব্যালকনিটা। এইটার পরে আমি আর একটা বেডরুম আপনাদেরকে দেখাবো। এবং ব্যালকনিতে যেটা আমি আপনাদেরকে স্পেশালি মেনশন করতে থাকবো, এখানে দেখুন জল যাওয়ার জন্য রাস্তা এই জায়গায় করা আছে। আর যদি আপনি গিজার আপনার ওয়াশিং মেশিন রাখতে চান তার জন্য পয়েন্ট এখান থেকে আপনারা পাবেন। আর সুইচবোর্ড এখানে করে দেওয়া থাকছে। তো এই বেডরুম হয়ে আমি আর একটা বেডরুমে যাব অবশ্যই। তার আগে ভিউটা দেখুন একদম সেম, নিচের এই যে পোর্শনটা এটা আছে ফিক্সড আর ওপরেরটা হচ্ছে টোটালি স্লাইডিং করে দেওয়া আছে। এটা থেকে আপনি এই ধরনের ভিউ পাবেন। চলুন এবার আর একটা যে বেডরুম বাকি আছে সেই বেডরুমটা আমি আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে আর একটা বেডরুম যেটা হচ্ছে টোটালি সাউথ ফেসিং। রুমের সাইজ সত্যি খুব সুন্দর, স্ট্যান্ডার্ড সাইজ মেনটেন করা হয়েছে, অ্যাপ্রক্স 10x11 সাইজের রয়েছে। দেখুন ইলেকট্রিক্যাল আমি দেখাচ্ছি না, এসির পয়েন্ট করে দেওয়া আছে, বাকি সব কিছু পয়েন্টই পেয়ে যাবেন এখানে। আর জানলাটা একই সিস্টেম, পুরোটা ওপেন থাকছে, অনলি ওপরেরটা স্লাইডিং আছে নিচেরটা ফিক্সড আছে। একটা কর্নার থেকে একবার রুমের সাইজটা আপনারা একটু গেস করুন। দেখুন খুবই সুন্দর প্রপার্টি। আর আপনাদেরকে আমি বলবো সত্যি আপনাদের জন্য আজকে আমরা এতটা রাস্তা অতিক্রম করতে পেরেছি। যদি আপনারা আমাদের ভিডিও রেগুলার না দেখতেন, যদি আপনারা আমাদেরকে এত এনকারেজ না করতেন, আমরা সত্যি এই জায়গায় আজকে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আপনাদের প্রত্যেককে, আমার প্রত্যেকটা ভিউয়ারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সাপোর্ট করার জন্য। লফটের জায়গাটা আমি দেখাইনি, লফট রয়েছে, লফট একটা রয়েছে কমন টয়লেটের উপরে। আমাদের ফোন নাম্বার 9836052261 এবং 9836150191। ইন কেস আমরা ফোন ধরতে পারছি না বা ফোন ধরছি না, চিন্তার কোনো কারণ নেই, আমরা অবশ্যই রিং ব্যাক করবো এবং করিও। এখনও পর্যন্ত কেউ বলতে পারবেন না আমরা ফোন ব্যাক করি না, আমরা অবশ্যই রিং ব্যাক করি। যদি প্রপার্টিটা ভালো থাকে বা আদার্স কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা একদিন আগে একটু ইনফর্ম করে দেবেন যাতে আমরা ভিজিটটা করাতে পারি আপনাদেরকে। আর আরেকবার আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকমভাবে সাপোর্ট করার জন্য, এত সুন্দরভাবে নিঃস্বার্থভাবে আমাদের পাশে থাকার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ প্রপার্টি বিচের তরফ থেকে। থ্যাংক ইউ।